আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাচ্ছি ঘরে থাকা মাত্র তিনটি সবজি দিয়ে কিভাবে আপনারা চাইনিজ সবজি তৈরি করবেন একদমই দোকানের মতো টেস্ট হবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এই সবজিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটা সবজি নিয়ে নিয়েছি পেঁপে গাজর আর বাঁধাকপি ব্যাস এই তিনটা সবজি থাকলেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এই চাইনিজ ভেজিটেবল একটা হাড়িতে আমি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এখন কেটে রাখা পেঁপে এবং গাজরটা আমি দিয়ে দিচ্ছি এখানে আরেকটা জিনিস বলে রাখছি গাজর এবং বা পেঁপেটা আমি একদমই চিকন করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাতলা করেই কিন্তু কাটতে হবে বাঁধাকপিটা আমি পরে দিচ্ছি কারণ বাঁধাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না একটা বল উঠে যাওয়ার জন্য অপেক্ষা করছি তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না কারণ চাইনিজ সবজি কিন্তু একটু কচকচে ভাব থেকেই যায় এখন আমি সবজিগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সরাসরি বরফ ঠান্ডা পানিতে যদি আপনারা সবজিটা রাখেন এতে করে সবজির কালারটা খুব সুন্দর থাকবে এবং একটা ক্রাঞ্চি ভাবও সবজির মধ্যে থেকে যাবে চলে যাচ্ছি সবজিগুলো রান্নার জন্য সেই জন্য এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট এটি একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটু ভেজে নেব চাইনিজ সবজিতে কিন্তু মশলা খুবই কম লাগে এরপর দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমরা পরবর্তীতে আরেকবার টেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কি না পরবর্তীতে আপনারা আবার লবণটা ঠিক করে দিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ছুটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি যেহেতু বাঁধাকপি আমি তাই এটা আগে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি সেদ্ধ করে রাখা পেঁপে এবং গাজরটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে রকম চিকেন ব্যবহার করি নাই কারণ আমরা নর্মাল যে সবজি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খাই সেটাতে কিন্তু চিকেন থাকে না যদি স্পেশাল সবজি আপনারা খান তাহলে সেটার মধ্যে চিকেন থাকে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিকেনও দিতে পারবেন আমি আসলে খুব সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি এখন সবজিগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টক আমি পরবর্তী একটা রেসিপিতে আপনাদের চিকেন স্টক তৈরি করার পদ্ধতিটা দেখিয়ে দেব আশা করছি আপনারা পরবর্তী রেসিপিটা দেখে নেবেন আর এদিক দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই মাত্র দুই থেকে তিন মিনিট এখানে চুলার উপর রেখে জাস্ট ঝোলটা একটু শুকিয়ে নিলেই হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট চাইনিজ যে ভেজিটেবলটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি সেটার মধ্যে কিন্তু টেস্টিং সল্ট দেওয়া হয় এই জন্য ওটার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আপনারা চাইলে টেস্টিং সলটা অ্যাভয়েডও করতে পারেন এখন সব কিছু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আর আরও একবার মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার চাইনিজ ভেজিটেবল একদম তৈরি হয়ে গেছে আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে চাইনিজ ভেজিটেবলটা কিন্তু খুব মজা করে খাই সবসময় আমাদের বাসায় উপকরণ থাকে না তাই আমরা তৈরি করতে পারি না আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে কীভাবে চাইনিজ ভেজিটেবলটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগছে আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন পরবর্তীতে এই রকম আরও সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আশা করছি রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ